নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় রাশিফল হ্যাটিকি ধরেছেন। আজকের এই ভিডিওই আমি 18ই জ্যৈষ্ঠ 2রা জুন শুক্রবার সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে কেমন যাবে তারা 5টি খুশির খবর অবশ্যই পাবে। তবে চন্দ্রকেতু বিষ যোগ, চন্দ্রকেতু গ্রহণ যোগ, মায়ের শরীর ভালো থাকবে না, লটারি জেতার সুযোগ অবশ্যই আছে, সমস্ত কিছু জানাবো। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি সিংহ রাশির রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 18ই জ্যৈষ্ঠ 2রা জুন শুক্রবার, সূর্যোদয় 4টে 56, সূর্যাস্ত 6টা 15, ত্রয়োদশী দিবা 11টা 3, সাতী নক্ষত্র পাত 5টা 27, পরিখ যোগ অপরাহ্ন 4টে 30, তৈতিলকরণ দিবা 11টা 3 গতে গড়করণ, রাত্রির 10টা 40 গতে বণিজকরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে। প্রথমে মেষ, মেষে অবস্থান করছে রাহু, বুধ এবং বৃহস্পতি, বৃষে রবি এবং মিথুনে অবস্থান করছে শুক্র মঙ্গল, তৈরি করেছে ধনলক্ষ্মী যোগ, চন্দ্রকেতু অবস্থান করছে তুলায়, তৈরি করেছে বীজ যোগ, শনি অবস্থান করছে কুম্ভে। এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ অর্থাৎ 2রা জুন 18ই জ্যৈষ্ঠ শুক্রবারের রাশিফল। প্রথমে সিংহ রাশি, আজকের দিনটা আপনাদের জীবনে বিরাট সাফল্যের দিন যাবে। একদিক দিয়ে কর্মজীবনের সাফল্য, অন্যদিক দিয়ে আকস্মিক লটারি জেতার সুযোগ অবশ্যই আছে আপনার জীবনে। আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 1 2 5 7 9 0, 1 2 5 7 9 0, 1 2 5 7 9 0, 1 2 5 7 9 0, এই সংখ্যা ধরে চলুন। আপনার জীবনে নিশ্চিত ভালো অঙ্কের লটারিতে প্রাইজ মানি উঠবেই উঠবে। এছাড়াও সিংহ রাশি যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে, আজকে একটি মন্ত্র আপনি সদা সর্বদা জপ করবেন। এই মন্ত্র জপে আপনার জীবনে উন্নতি হবে, এই মন্ত্র জপে আপনার জীবনে সমৃদ্ধি আসবে। তাই এই মন্ত্র আপনি সদা সর্বদা জপ করুন এবং জীবনকে আরও বেশি সমৃদ্ধশালী করুন। মন্ত্রটি হচ্ছে গণপতে গাং গণেশায় নামা, গণপতে গাং গণেশায় নামা, এবং আরও একটি মন্ত্র নারায়ণায় নম, নারায়ণায় নম, নারায়ণায় নম, নারায়ণায় নম। এই দুটি মন্ত্র 108 বার জপ করে যে কোনো কাজে যাবেন আপনি নিশ্চিত সাফল্য পাবেন, আপনি যদি সিংহ রাশি হন। এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষত পিঙ্ক কালারের পোশাক, হলুদ কালারের পোশাক, লাল কালারের পোশাক পরবেন, ভুলেও কালো ব্লু খৈরি পরবেন না, এতে ক্ষতি আছে। সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ ও শান্তি কিছুটা বিঘ্নিত হবে, তবে যেদিক দিয়ে সাফল্য আসবে তা হচ্ছে সন্তান। আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের পরীক্ষায় ভালো রেজাল্ট, সন্তানের কর্মের উন্নতির খবরে আপনি যথেষ্ট আশায় বুক বাঁধতেই পারেন। এছাড়াও আপনার যেদিক দিয়ে চাপ থাকবে তা হচ্ছে আপনার বন্ধু, আপনার বন্ধুরা আপনার সঙ্গে কিছুটা খারাপ আচরণ করতে পারে, বন্ধুদের দ্বারা আপনি যথেষ্ট চাপে থাকতে পারেন। তবে সিংহ রাশি সন্তানের কর্মলাভের খবর, সন্তানের চাকরি লাভের খবর, সন্তানের ব্যবসায় সিবৃদ্ধির খবরে আপনি যথেষ্ট আশায় বুক বাঁধতেই পারেন সিংহ রাশি। এছাড়াও আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার জীবনে চরম আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান। তবে সিংহ রাশি আজকের দিনে পিতা বা পিতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, পিতার দ্বারা উপকৃত হবেন, পিতৃস্থানীয় কেউ আপনাকে আর্থিক দিক দিয়ে উপকারী করবে, পিতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকার পাবেন আপনি যদি সিংহ রাশি হন। এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্র থেকে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেবে, ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা উপকৃত হবেন,
ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনাকে যথেষ্ট সাহায্য করবে সিংহ রাশি। এছাড়াও সিংহ রাশি আপনার জীবনে আজকের দিনে পারিবারিক দিক থেকে যথেষ্ট সৌভাগ্যের খবর আছে। এছাড়াও আজকের দিনে একাধিক দিক থেকে সৌভাগ্য আপনার জন্য অপেক্ষা করছে সিংহ রাশি। সিংহ রাশি যেদিক দিয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার বন্ধুরা, যেদিক দিয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার জ্ঞাতিগোষ্ঠীরা আপনাকে যথেষ্ট সাহায্য করবে। আপনার কোনো বিপদের সময় আপনি প্রত্যেককে সঙ্গে পাবেন আপনি যদি সিংহ রাশি হন। তবে সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, শত্রুরা আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে, শত্রুরা আপনাকে নানাভাবে প্রতিহত করার চেষ্টা করছে, সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান। এছাড়াও সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আপনার আয়ের যোগ অবশ্যই আছে, কর্মজীবনে বিরাট সাফল্য আছে, একাধিক সূত্র থেকে আয় যোগও আছে, তবে অতিরিক্ত ব্যয় একইভাবে আছে। আপনার ব্যয় হতে পারে কর্মজীবনে, আপনার ব্যয় হতে পারে আর্থিক দিক দিয়ে, অতিরিক্ত বিলাস ব্যসন হেতু আপনি কিছু ক্রয় করতেই পারেন আজকের দিনে, যা ব্যয় বৃদ্ধি হেতু আপনার জীবনে কিছুটা সঞ্চয় হ্রাস পেতেই পারে আপনি যদি সিংহ রাশি হন। এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে আপনার চিন্তার অ্যাক্সেস থাকবে, আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শরীর ভয়ঙ্করভাবে খারাপ থাকবে, মা বা মাতৃস্থানীয় কাউকে নিয়ে আপনাকে ডাক্তারখানায় ছুটতেই হবে, পারিবারিক দায়িত্ব পালনে আপনাকে বিশেষ অর্থ ব্যয় করতেই হবে আপনি যদি সিংহ রাশি হন। এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার অস্থিরতা আছে, আপনার পারিবারিক জীবনের সুখ শান্তি ছাড়াও আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে, মনকে লাগাম দিন, মনের নানা অশান্তিকে নির্মূল করুন এবং মনের অশান্তি দূরীকরণের জন্যে ভগবান ভোলানাথ শিবের মাথায় জলাভিষেক করুন। এই জ্যৈষ্ঠ মাসে মনের যাবতীয় চিন্তা দূর হবে আপনি যদি সিংহ রাশির মহিলা ও পুরুষ হন। এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে শরীর ভালো যাবে না, শরীরে পেটের গণ্ডগোল, সর্দি কাশি, জ্বর জ্বালা নানা ধরনের হতে পারে, মস্তিষ্কের যন্ত্রণা, পীড়া, চক্ষু পীড়া হতে পারে, এই সমস্ত দিক দিয়ে আপনাকে বিশেষভাবে সাবধানে থাকতে হবে আপনি যদি সিংহ রাশি হন। এছাড়াও সিংহ রাশি আপনাদের কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির খবর আপনাকে যথেষ্ট আনন্দে রাখবে আপনি যদি সিংহ রাশি হন। সিংহ রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকলেও তৃতীয় কোনো ব্যক্তির আগমনে আপনাদের পারিবারিক জীবনে নানা অশান্তি হতে পারে, পারিবারিক জীবনে অশান্তি দূরীকরণের জন্য রাতে সাদা চাদর পিছিয়ে শোবেন এবং রাতে রুমে একটু ফ্রেশনেস করবেন, এছাড়াও একে অপরকে সাদা ফুল গিফট করবেন, এতে আপনাদের মধ্যে সুখ শান্তি বৃদ্ধি পাবে, পারিবারিক জীবনে অস্থিরতা অনেকটাই কমবে, ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। এছাড়াও সিংহ রাশি যেদিক দিয়ে আজকের দিনে আপনি